এমন কোন সৎ পাত্র রয়েছে যার হাতে সমর্পণ করা যায়। মনে মনে স্বয়ংভূ মন কন্যা নির্বাচন কন্যার পাত্র নির্বাচনের জন্য চিন্তা করতে লাগলেন। শেষমেশ তিনি তাঁর পিতা ব্রহ্মাজির কাছে বললেন, হে পিতা, দেবহূতির যথাযোগ্য পাত্র নির্বাচনে আমি অক্ষম, আমি সঠিক নির্ণয় নিতে পারছি না। আপনি কৃপা করে বলুন দেবহূতির প্রকৃত যোগ্য পাত্র কে হতে পারে। ব্রহ্মাজি বললেন যে দেবহূতির যথাযোগ্য পাত্র হলেন কর্দমমণি। কর্দমমণির কাছে যাওয়ার প্রস্তাব করলেন। সাংঘ মন বললেন, হে পিতা, আমাকেও আপনার সঙ্গে যেতে হবে। সাংঘ মন এবং স্বয়ং ব্রহ্মাজি এবং কন্যা দেবদিকে নিয়ে চললেন, সঙ্গে অল্প কিছু সৈন্য, হাতি, ঘোড়া, উপকরণ আদি নিয়ে কর্দমমণির কাছে বনের মধ্যে চললেন। তার তবনে গেল, সেইখানে তাকে বিবাহের জন্য প্রস্তাব দেওয়া হলো। কিন্তু কর্দমমণি বললেন, আমি বিবাহ করব না, আমি বিবাহই করব না। কেন? আমার দরকার নাই, আমি কেবলমাত্র সংসার ধর্মে আমি যেতে চাই না, কেবলমাত্র ভগবানের আরাধনা করে আমার দুর্লভ বংশ জীবনকে আমি সার্থক করতে চাই। পিতামহ ব্রহ্মাজি বোঝালেন, স্বয়ংভূ মনে অনুরোধ করলেন, শেষমেশ যখন না বললেন, স্বয়ং ভগবানের শরণাপন্ন হলেন ব্রহ্মাজি। মানে মানে ভগবান সেখানে আবির্ভূত, স্বয়ং ভগবান কর্দমমণিকে বলছেন যে, হে কর্দম, তুমি কেন বিবাহ করতে চাইছ না? কর্দমমণি বললেন, প্রভু, আমি শুধু আপনাকেই চাই, এ বিশ্ব সংসারে আমার আর কোনো কিছু চাহিদা নাই। তখন ভগবান বললেন, ঠিক আছে, তাই যদি হয় তাহলে আমি কথা দিচ্ছি, আমি স্বয়ং তোমার পুত্র রূপে আসবো, তুমি বিবাহ কর। তখন কর্দমমণি বললেন, তাহলে আপনি যখন স্বয়ং আমার পুত্র রূপে আসবেন তাহলে আমার বিবাহ করতে আপত্তি নাই। এই বলে কর্দমমণি বিবাহ সম্মত হলেন এবং দেবদিকে কর্দমমণির হস্তে সমর্পণ করে ব্রহ্মা নিজ স্থানে চলে গেলেন, স্বয়ং ভগবান তাঁর স্থানে চলে গেলেন। এইভাবে তপমণি বহুকাল ধরে রাজকন্যা দেবহূতি একজন মুনি ঋষিকে স্বামীরূপে পেয়ে যথাযোগ্য তাঁর সেবা পূজা আদি করতে লাগলেন। এমন কঠোরভাবে রাজকন্যা স্বভাবতই তার রাজসুখে সর্বদাই বিভোর থাকেন। কিন্তু এখন বনের মধ্যে না আছে কোনো রাজপ্রসাদ, না আছে কোনো স্বর্ণপালঙ্ক, না আছে কোনো সুখের ব্যবস্থা, কর্ণকুটিরে বাস, মাটিতে স্বয়ং, হ্যাঁ, গৈরী বসন, এমন সন্ন্যাসী জীবন, তাতে একবিন্দু দুঃখের ছাপ দেখা গেল না দেবহূতির জীবনে। বড় আদরের সঙ্গে সেবা করতে লাগলেন। এই সেবা করতে করতে বেশ বহুকাল কেটে গেল। একদিন কর্দমমণি মনে মনে চিন্তা করছেন, রাজকন্যা হয়েও দেবহূতি আমাকে যেভাবে সেবা করছে, আমার মনে হচ্ছে দেবহূতির প্রতি আমার কিছুটা অনাদর হচ্ছে। রাজকন্যা হয়ে যে আমাকে এতটাই সেবা করলো, আমাকে কোনোদিন কোনো কষ্ট বুঝতেই দিচ্ছে না, তাহলে বিনিময়ে আমার তো কিছু কর্তব্য থাকে তার প্রতি? না না, কিছু সুখ তাকে দেওয়া অবশ্যই দরকার। তাই কর্দমমণি একদিন মনে মনে স্থির করলেন এবং সঙ্গে সঙ্গে তিনি কী করলেন না, যোগ বলে তিনি অপূর্ব রাজপুত্রের মতো বেশ ধারণ করলেন। এর আগে ছিল 80 বছরের ঘোড়া, মাথায় জোটা জুটো, সমস্ত পাকা চুল, আর বুকের হাড়গুলো সব গুনে নেওয়া যেত, চোখগুলো খদরে ঢুকেছিল। এমন পতি পেয়েও একটিবারের জন্য দেবহূতির মনে দুঃখ হয় না। কেন? স্বয়ং ব্রহ্মাজি এবং পিতা তাকে ওই পাত্রের হাতে সমর্পণ করেছেন এবং স্বয়ং ভগবান সেখানে উপস্থিত হয়ে সেই বিবাহযজ্ঞের সাক্ষী রূপে স্বয়ং ছিলেন। এখানে একটু বোঝার দরকার যে দেবহূতিও কত পরিমাণে শাস্ত্র জ্ঞানী, কিরকম তাঁর ভক্তির বল ছিল। সংসারে
সবকিছু শিক্ষার প্রয়োজনীয়তা রয়েছে। মানব জীবনের সমগ্র শিক্ষা রয়েছে বেদের মধ্যে। সেই বেদের মধ্যে দান ধর্ম, রাজধর্ম, স্ত্রী ধর্ম, পিতৃধর্ম, ভগবত ধর্ম, এই সব কিছু বেদের মধ্যে শিক্ষা রয়েছে। তো স্ত্রী ধর্ম কিভাবে স্ত্রীর কর্তব্য পালন করতে হয় সেটা পরিপাটিভাবে জানতেন দেবভূতি। তাই বিন্দুমাত্র দুঃখ মনে বরণ না করে বড় আদরের সঙ্গে প্রতি সেবা করে তিনি চলেছেন। তার পরিণামে দেখা গেল যে কর্দমণি এক সময় যোগ করেন যে রার পুত্রের মতো দেহ ধারণ করলেন এবং সেই দেবতীর পূর্ব চেহারা তিনি যোগ বলে ফিরিয়ে দিল। তারপরে যোগ বলে সঙ্গে সঙ্গে তিনি একটা মানুষে একটা বিমান তৈরি করলেন। সেই বিমানটির বৈশিষ্ট্য ছিল যত ইচ্ছা তত বাড়ানো যাবে এবং সেই বিমানটি আকাশ মার্গে ভাসতে থাকবে। সেই বিমানে যেখানে যত সুখের ব্যবস্থা রাজপ্রাসাদে থাকে সব ব্যবস্থা সেই বিমানের উপরই রাখা আছে। দাস দাসী, চাকর চাকরানি, সরোবর, ফুলবাগান, রাজপ্রাসাদ, কি নেই সেই বিমানের উপরে? এইভাবে যখন যেটা মনে হয় সেটাও ওই বিমানের উপরে অ্যাড করে নিতে পারতেন তার মানস যোগে, এমন দিব্য ক্ষমতার অধিকারী ছিলেন কর্দম। এইভাবে দেব মানে দেবভূতিকে নিয়ে কপিল দেব মানুষ জানি বিমানে করে তিনি কর্দমণি ভ্রমণ করতে লাগলেন। তো কর্দমণি এবং দেবভূতি এইভাবে ভ্রমণ করতে 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 বহুকাল কেটে গেল। ক্রমান্বয়ে নয়টি সন্তান কন্যা সন্তানের জন্ম হল। এইভাবে যখন বহুকাল ভোগে চলে গেল একসময় হঠাৎ কর্দমণির মনে হল, হায় হায়, আমি স্ত্রীর সুখের চিন্তা করতে গিয়ে আমার এত কাল ভজনের এত সময় আমার নষ্ট হয়ে গেল, হায় হায়, এ বড় ভুল হয়ে গেল। তাই তিনি তৎক্ষণাৎ সেই বাসনা ত্যাগ করে আবার সেই যোগ বলে পূর্বের অবস্থা ফিরিয়ে আনলেন এবং দেবতীকে আগের অবস্থা ফিরিয়ে দিলেন এবং যোগ বলে বিমানটাকে তিনি ফিনিশ করে দিলেন। এ হলো দৈব বল, সাধনার বল। এই জন্য সাধনায় সিদ্ধিলাভ, বহু প্রকার সিদ্ধিলাভ হয়েছে, কিন্তু ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলেই অশান্ত, কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত। ভক্তি যেখানে ভোগের প্রাবল্য সেখানে দুঃখ তার পিছনে অবশ্যই দাঁড়িয়ে রয়েছে, যেখানে মুক্তির বাসনা রয়েছে সেখানে সর্বশ্রেষ্ঠ সুখের আকর নেই এবং যেখানে সিদ্ধি সেখানে কিছুটা প্রলোভনের ন্যায়, কিছুটা প্রলোভন সেখানে দাঁড়িয়ে রয়েছে। সিদ্ধি মানে যখন সে সিদ্ধি লাভ করবে, কেউ যখন সিদ্ধি লাভ করবে, অনিমা লঘিমা এই রকম গরিমা বহু প্রকার সিদ্ধি রয়েছে, অষ্ট প্রকার সিদ্ধি রয়েছে, সেই সিদ্ধির মধ্যে যারা গমন করবে তারাও ঠকে যাবে। সেই জন্য আবার তিনি পুনরায় ফিরে আসলেন এবং ভক্তি আরম্ভ করলেন। এবারে দেবভূতিকে রেখে কর্দমণি বলছে, অনেককাল ভোগে চলে গেল, এখন আমি পুনরায় তপস্যা করতে বেরিয়ে যাচ্ছি, তুমি এখানে আশ্রমে থাক। তো কর্দমণি যখন বেরিয়ে চলে যাচ্ছেন ঠিক সেই সময় দেবভূতি বিনয় করে হাত জোর করে পতির সামনে দাঁড়িয়ে বলছে, আমার একটি কথা ছিল। কি কথা? না, যখন আমাদের বিবাহ হয় তখন স্বয়ং ভগবান বলেছিলেন যে আমাদের গর্ভে স্বয়ং ভগবান আসবে, আমাদের পুত্ররূপে আসবে। স্বামী, সেটা তো হলো না, আপনি দয়া করে আর কিছুটা দিন থেকে যান। তখন কর্দমণি বললেন, হ্যাঁ কথাটা তো ঠিক, ভগবান তো স্বয়ং পুত্ররূপে আসবেন কথা দিয়েছেন, তাই তিনি আর কিছুদিন থেকে গেলেন। পরবর্তীকালে স্বয়ং ভগবান দেবভূতির গর্ভে কপিল দেব রূপে আবির্ভূত হলেন। জয় জয় ভগবান কপিল দেব, জয় জয় কপিল দেব ভগবান কি। কপিল দেব রূপে পরমেশ্বর ভগবান আবির্ভূত হলেন এবং এর বেশ কিছুদিন পরে পুত্রের হাতে তার স্ত্রীকে সমর্পণ করে কর্দমণি চলে গেলেন, যাকে বলা হয় বানপ্রস্থ অবলম্বনের ন্যায় তিনি তার পুত্র পরিবার সংসার ছেড়ে চলেন। এইভাবেই
চলতে থাকে। এক সময় মাতা দেবী এবং কপিল দেবের মধ্যে যে সমস্ত কথোপকথন হয়েছিল তা অত্যন্ত মর্মান্তিক আলোচনা হয়েছিল। মাতা দেবতী অনেকগুলি প্রশ্ন ভগবান কপিল দেবকে করেছিলেন। মাতা বলেছিলেন, আমরা অবলা নারী, আমরা যখন তখন যেখানে সেখানে গিয়ে ধর্ম শিক্ষা করতে পারি না, যেখানে সেখানে গিয়ে আমরা মনের মনে তপস্যা করতে পারি না। পুরুষ মানুষ যেখানেই সেখানে চলে যেতে পারে ধর্ম করার জন্য, কিন্তু আমরা অবলা নারী যেখানে সেখানে যেতে পারি না। তাহলে অবলা নারীর কর্তব্য কী, এই প্রশ্ন করেছিলেন। এবং মাতা দেবতী সেই সময় একটি শ্লোক বলেছিলেন যে নেহ যৎকর্ম ধর্মায় ন বিরগায় কল্পতে ন তীর্থ পার সেবই জীবন ন বিমৃত হিস। মাতা দেবতী বললেন, নেহ যৎকর্ম ধর্মায় সংসারের মানুষ বড় আদরের সঙ্গে তার সংসারে যত দুঃখ রয়েছে সেই দুঃখকে নিবারণ করবার জন্য তারা অনর্গল তারা সংসারে কর্ম করে, গাধার মতো পরিশ্রম করে কিছু অর্থ রোজগারের আশায়, যাতে তার সংসারের দুঃখ অশান্তি কষ্ট সব দূর হয়ে যায় এই অর্থ ইনকাম করার পরে। এত অর্থ ইনকাম করার পরেও তাদের সংসারের সুখ দেখা যায় না। এর থেকে বোঝা যায় যে অর্থ প্রকৃত সুখের আকর নয়। তো সেই রকম বলছে নিয়োজিত কর্মধর্ম। মাতা দেবতী এত সুন্দর কথা বলছেন, সংসারের মানুষ যে সংসার আসক্ত হয়ে মোহগ্রস্ত হয়ে যে পরিমাণ কর্ম করে সংসারের জন্য, যে পরিমাণ কর্ম করে, কিন্তু সেই পরিমাণ কর্ম যদি তাকে ধর্ম অনুপ্রেরণা না দেখায়। আমরা সংসারে কর্ম করলাম কিন্তু সেই কর্ম আমার ধর্ম যদি না করার অনুপ্রেরণা না জাগায় তাহলে সেই কর্ম সব মলপত্র দেয়। যেমন একজন চাষি যদি সে সারা জীবনটা চাষে নিয়ে ব্যস্ত, একটার পর একটা শস্য সে তার বাগানে লাগাতে থাকে এবং সেই চাষ করতে করতে তার চাষে বিশাল অভিজ্ঞতা হয়ে গেল এবং সেই চাষ করতে করতেই মারা গেল। এখন সারা জীবন যে সে চাষ চাষ কর্ম করে গেল, সংসার প্রতিপালন করে গেল, কিন্তু সেই কর্মের দ্বারা কি তার ধর্মে অনুপ্রেরণা জাগল? বলছে যদি এই কর্মের দ্বারা ধর্মে অনুপ্রেরণা না জাগায় তাহলে সেই কর্ম হলো মরবর্থ বিষ্ঠাতুল্য। নেহ যৎকর্ম ধর্মায়, এই শ্লোকটি বলছেন মাতা দেবতী ভগবান কপিল দেব তার পুত্রের সঙ্গে কথোপকথন সময় এই কথাটি বলছেন। তাহলে আমরা সংসারের মানুষ যে পরিমাণ কর্ম করি, আমরা কোনোদিন তো ধ্যান রেখে কর্ম করি না, যে কর্মটা আমি এখন সংসারে করছি সত্যি কি এই কর্ম আমার ধর্মের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে? যদি না হয় তাহলে আমার কর্ম ব্যর্থ। এখন যারা ধর্মে অনুরাগ হয়েছে, কিছু কিছু ধর্ম করবার প্রবণতা এসেছে, বহু প্রকার ধর্ম করছে, বহু প্রকার ধর্ম রয়েছে, পিতামাতার সেবা করা ধর্ম, দেবদেবীর পূজা করা ধর্ম, স্কুল কলেজের জন্য জায়গা দান করা ধর্ম, ফ্রিতে ওষুধ দান করা ধর্ম, বন্যাত্রাণে খিচুড়ি দান, বস্ত্র দান, ভিখারিকে অন্ন দান, এসব বহু প্রকার ধর্ম রয়েছে। এই ধর্ম মাতা দেবতী বলছেন নেহ যৎকর্ম ধর্মায় ন বিরাগায় কল্পতে। এখন বহু মানুষ বহু প্রকারে যার যেমন ইচ্ছা সে ইচ্ছা মতো ধর্ম করছে, কিন্তু সেই ধর্ম যখন বৈরাগ্যে পর্যবসিত না হবে, সেই বৈরাগ্য সেই ধর্মটা যদি বৈরাগ্য না আসে, আমি প্রচুর পরিমাণে আজ 28 বছর ধরে আমি কালী পূজা করছি বা লক্ষ্মী পূজা করছি বা দুর্গা পূজা করছি বা পিতামাতার সেবা করছি বা দেশ সেবা করছি বা সমাজ সেবা করছি, এগুলো সবই ধর্ম। মাতা দেবতী কি অপূর্ব কথা বলছেন, এইখানে আমাদের লক্ষ্য প্রষ্ট ধর্ম। আমরা ধর্ম করি কিন্তু ধর্মের লক্ষ্য স্থির নেই। বলছে ধর্ম করা হলো কিন্তু একটিবার কি বিচার করেছি ওই ধর্ম আমার বৈরাগ্য উৎপাদন করছে? ধর্ম যদি বৈরাগ্য উৎপাদন করে, জয় জয় গৌরাধা বিরাজনন্দ জীবকি, ধর্ম যদি বৈরাগ্য উৎপাদন করে তাহলে সেই ধর্ম হল প্রকৃত ধর্ম। বৈরাগ্য মানে কি? সংসারের যে প্রতি টান, যে আসক্তি, স্ত্রী পুত্র ছেলে মেয়ে আত্মীয় স্বজন বিষয় বন্ধু বান্ধব টাকা পয়সা ঘর বাড়ি টিভি ফ্রিজ আলমারি জমি জমান, তার টান যদি বিন্দুমাত্র কমে সেটা হলো বৈরাগ্য।
কিন্তু ধর্ম করার পরেও বৈরাগ্য না হয়ে আরো আসক্তি বেড়ে যাচ্ছে, তাহলে জানতে হবে আমি সারা জীবন যা ধর্ম করলাম সে ধর্মটাও বলবৎ হয়ে গেল। এবারে ধর্মের করতে করতে যদি কিছু কিঞ্চিত কণা মানুষের বৈরাগ্য লাভ হয়, সংসারের টান একটু কমে যায়, আগের থেকে কমে বলছে, সেই বৈরাগ্য নেহ যৎকর্ম ধর্মায় ন বিরাগায় কল্পতে ন তীর্থ পাদ সেবই ন তীর্থ পাদ সেব ঐ ন তীর্থ পাদ সেব ঐ তীর্থ পাদ ভগবান যেখানেই হরি কথা সেখানেই তীর্থ, যেখানেই ভগবান সেখানেই তীর্থ। আর তীর্থ পাদ মানে ভগবানের প্রিয় ভক্ত তীর্থ পাদ, কৃষ্ণ ভক্তকে তীর্থ পাদ বলা হয়। ন তীর্থ পাদ সেবা ঐ, যদি তীর্থপাদ অর্থাৎ গুরু বৈষ্ণব ভগবানের যে প্রিয় পাত্র যে বৈষ্ণব গুরু, সেই বৈরাগ্য যদি সাধু সেবা বা বৈষ্ণব সেবা বা গুরু সেবাতে যদি প্রাণ তৈরি না হয় তাহলে যেন ওই বৈরাগ্য মলব, ওই বৈরাগ্য সঠিক নয়। আর এইরকমভাবে যদি কারোর জীবনটা চলে যায় তাহলে সেই ব্যক্তিকে মাতা দেবতী বললেন জীবন রূপী মৃত হিস, সেই ব্যক্তি জীবিত অবস্থাতেই মৃত। তাহলে এই যে শ্লোকটি আমরা মাতা দেবতীর মুখ থেকে শ্রবণ করলাম, শ্রীমুখ থেকে শ্রবণ করলাম, এই সংসারের কি অপূর্ব ছবি আমাদের সামনে তুলে ধরলেন। বলছে কর্ম যদি ধর্মে অনুপ্রেরণা জাগায় তাহলে কর্ম সফল, ধর্ম যদি বৈরাগ্যে অনুপ্রেরণা জাগায় তাহলে ধর্ম সফল, বৈরাগ্য যদি সাধু সেবায় অনুপ্রাণিত করে তাহলে বৈরাগ্য সফল, এটা যদি ঠিক ঠিক না হয় তাহলে সেই ব্যক্তি জীবিত অবস্থাতেই উপরিত। বড় বড় গৌর তখন এই কথা শ্রবণ করলেন ভগবান কবীর। এবং আমরা যে অবলা নারী আমরা কিভাবে উদ্ধার পেতে পারি, আমরা কি করে আমরা উদ্ধার পেতে পারি, তার উত্তরে ভগবান কবিল দেব বললেন মাতা ভালো করে মন দিয়ে শোনো, শতাং প্রসঙ্গাৎ মম বীর্য সংবিদ ভবন্তি হৃৎকর্ণ রসায়ন কথা তজ্জোষণা আশু অপবর্গবৎমণি শ্রদ্ধারতি ভক্তি অনুক্রমিষ্যতি। কি অপূর্ব উপদেশ দিলেন ভগবান কবিল দেব তার মাকে, শতাং প্রসঙ্গাৎ মম বীর্য সংবিদ, হে মা তো ভালো করে শ্রবণ করো, যেখানে শতাং মানে সাধুগণ, প্রসঙ্গাত মম বীর্য সংবিদ, যেখানে আমার এই অমৃতময় কথা ভগবানের জীবন চরিত্রের কথা, আজকের আমরা যে কথা নিয়ে বসেছি এই কথার নাম হলো ভাগবত কথা। গতকাল আমরা শ্রবণ করেছিলাম ভাগবত কি আর ভগবত কি শ্রবণ করেছিলাম, অকাল অনেক কথা শ্রবণ হয়েছে, ভাগবত কি বস্তু আর ভগবত কি বস্তু। ভাগবত হল ভক্ত এবং ভগবানের জীবন চরিত্র, আর ভগবত হল স্বয়ং ভগবানের মুখনিষ্ঠিত বাণী। এইখানে সেই ভাগবত কথা কি ভক্ত এবং ভগবানের জীবন চরিত্র। আমরা যে কদিন শুনতে শুনতে চলব এই কদিনই আমরা ভক্ত এবং ভগবানের জীবন চরিত্রের কথা, ভক্তের লীলা এবং ভগবানের লীলা যতই শুনব এইগুলি শ্রীমদ ভাগবত। তো এইখানে মাতা দেবতীর প্রশ্নের প্রশ্ন কি ছিল, আমরা অবলা নারী আমরা কিভাবে উদ্ধার হতে পারি, পুরুষ মানুষ যেখানে সেখানে ধর্মের জন্য যখন তখন চলে যেতে পারে, ইচ্ছা হলো মঠে চলে গেল, ইচ্ছা হলে গেল উত্তর ভারত চলে গেল, ইচ্ছা হয়ে গেল দক্ষিণ ভারত চলে গেল, কিন্তু নারীদের কিছু না কিছু একটা অবলম্বন লাগে, তাদের কোনো হেল্প লাগে, তারা ইচ্ছা করলেই সব কিছু করতে পারে না, তাদের জীবনে অনেক প্রকার বাধা রয়েছে। সেই প্রসঙ্গে ভগবান কবীরদেব বলছেন শতাং প্রসঙ্গাৎ, অর্থাৎ যেখানে সাধুগণ, যেখানে সাধুগণ আমার প্রসঙ্গ নিয়ে মম বীর্য সংবিদ, আমার শক্তি সমন্বিত বীর্য সমন্বিত যে কথা সাধুরা কীর্তন করেন যে স্থানে, শতাং প্রসঙ্গাৎ মম বীর্য সংবিদ ভবন্তি হৃদি কর্ণ রসায় অনা কথা, এবং সেই কথা কি হয় হৃদ কর্ণ, হৃদ মানে হৃদয় এবং কর্ণের রসায়িত কথা হয়। হ্যাঁ, যেখানে সাধুগণ আমার বীর্যবতী কথা কীর্তন করেন
এবং হৃদয় এবং কর্ণ রসায়ন হয়ে যায়, কর্ণ শ্রবণ করতে করতে আনন্দ বিভোর হয়ে যায়, হৃদয়ে আনন্দের উদ্বেলন হয়। এইরকম কথা যেখানে সাধুরা কীর্তন করেন, হৃদ কর্ণ রসায়না কথা, সেই কথা যখন কেউ শ্রবণ করে তজ্জসোনা, তজ্জসোনা অর্থাৎ হরি কথা শ্রবণ করলেই একটা ভিতরে একটা জোশ আসতে থাকে। জোশ, জোশ মানে কি? জোশ শব্দের অর্থ হচ্ছে আনন্দ। হরিকথা শ্রবণে, হরিকথা হচ্ছে হরি, হরিকথা স্বয়ং হরি, তো হরি হচ্ছে আনন্দের সমুদ্র, সচ্চিদ আনন্দময় ভগবান স্বয়ং আনন্দের সমুদ্র, তার কথাটাই স্বয়ং ভগবান আর কথাটাই স্বয়ং আনন্দ। যখন আমরা মন প্রাণ দিয়ে সেই ভগবানের কথা শ্রবণ করি, ওই কথা শ্রবণ করতে করতে হৃদয় এবং কর্ণ কখন আনন্দে ভরে ওঠে, আরও শ্রবণের পিপাসা জাগে এবং ভিতরে যে আনন্দের স্পন্দন দেখা যায়, সেই আনন্দকে বলা হয় জোশ। আনন্দের আর এক নাম হলো জোশ। কবিলদেব ভগবান বলছেন, তৎজোশনাথ, তৎজোশনাথ হে মাত, সেই যোশনা অর্থাৎ সেই আনন্দ থেকে আশু অপবর্গ বর্তমানি, অপূর্ব কথা মা, তৎজোশনাথ আশু অপবর্গ বর্তমানি, যখন সাধুর সঙ্গে তুমি বিভোর হয়ে প্রেমময় চিত্তে যখন তুমি সেই ভগবানের কথা শ্রবণ করবে, তখন তোমার হৃদয়ে একটা আনন্দের সমুদ্র বইবে এবং সেই আনন্দের সমুদ্রে যখন তুমি স্নান করবে, তৎক্ষণাৎ কী হবে জানো মা? আসু মানে শীঘ্র, আসু শীঘ্র, তজ্জসোনার আসু অপবর্গ বর্তমানি, অপবর্গ বর্তমানি, বর্তমানে পথ, অপবর্গ মানে মুক্তি, আর সেই রাস্তা দিয়ে মা তোমার জীবনের মুক্তির দরজা খুলে যাবে। তাহলে শুধু মাকে লক্ষ্য করে শুধু মায়েরাই কি উদ্ধার হবে এই প্রশ্নের দ্বারা? মাতাময় দেবহূতি যে প্রশ্ন করেছিলেন, তাহলে শুধু মায়েরা যখন প্রাণ ভরে আদর করে প্রাণের রস মাখিয়ে চোখের জল ফেলতে ফেলতে যখন শ্রবণ করবে, শুধু কি মায়েরাই উদ্ধার হবে? না, যেই ভগবানের কথা এমন আদর করে শ্রবণ করবে তার দুচুখ ফেটে জল বেরিয়ে আসবে, তার পাষাণ হৃদয়টা পর্যন্ত বিগড়িত হয়ে যাবে এবং ভক্তির একটা স্তর সেখানে দেখা যাবে। তজ্জসোনাথ আসু অপবর্গ বর্তমানি, তজ্জসোনাথ কি অপূর্ব কথা, সেই আনন্দে দেখে মা তোমার মুক্তির দরজা খুলে যাবে। প্রশ্ন করেছিল না আমরা কি করে উদ্ধার হব, তাহলে এখানে যদি আমরা সোজা কথাই বলে দিই, তাহলে যেখানে ভগবানের শুদ্ধ সদাচারী প্রসাদ ভোজী সাধুগণ প্রেমানন্দের সহিত আরতির সহিত ভক্তির সহিত নামযশ প্রতিষ্ঠাকে শতকোটি যোজন দূরে রেখে কেবলমাত্র ভগবানের ভক্তির জন্য ভগবানের সুখের জন্য কথা কীর্তন করেন, সেই কথার আসলে যদি আমরা বসে ভগবানের কথা শুনতে পারি, তাহলে আমার জীবনে এইরকম একটা ভক্তির দিক চলে আসবে এবং আমরা কোনোদিন না কোনোদিন ভগবানের চরণ প্রাপ্ত হয়ে যাবে, ভগবানের চরণ প্রাপ্ত হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। ভগবানের কথা শ্রবণে যারা আগ্রহী, যাদের লোভ রয়েছে, তারা অনায়াসে এই ভবসমুদ্র পার হয়ে চলে যাবে। এ ভবসাগর হবে বালি চর হাটিয়া হইবি পার, ভবসাগর বালি চড়ার ন্যায় হয়ে যাবে এই বিশাল এই ভবসমুদ্র গোষ্পদ তুল্য হয়ে যাবে। গতকাল আমরা সে কথা শ্রবণ করেছিলাম যে পৃথিবীটা এই ভবসমুদ্রটা গোষ্পদ গৌর পায়ের খোঁচের ন্যায় হয়ে যাবে। সাধন ভজন এত সহজ সরল রাস্তা এবং এত অনায়াসে পার হওয়ার রাস্তা যে ভক্তি রাজ্য, কর্ম জ্ঞান তর্ক যোগ সকলই তো কর্ম হোক, তুমি কর্মের দ্বারা ভগবান লাভ করতে যাবে তুমি ঠকে যাবে, তুমি জ্ঞান চর্চার দ্বারা ভগবানকে লাভ করতে যাবে তুমি ঠকে যাবে, তুমি যোগের দ্বারা ভগবানকে লাভ করতে যাবে তুমি ঠকে যাবে, তুমি তপস্যার দ্বারা ভগবানকে লাভ করতে যাবে তুমি ঠকে যাবে, কিন্তু তুমি ভক্তির দ্বারা ভগবানকে লাভ করতে যাবে তুমি অনায়াসে জয়কার হয়ে যাবে, জয় জয়কার হয়ে যাবে তোমার জীবনে। সকল ছাড়িয়া ভাই শ্রদ্ধা দেবীর গুণ গাই, যার কৃপা ভক্তি দিতে পারে। গুরুদেবের চরণ ধরে কাঁদো, বৈষ্ণবের চরণ ধরে কাঁদো, ভগবানের চরণ ধরে কাঁদো, শুধু একটাই কথা তার কাছে বলো, হে গোবিন্দ দিনে দিনে
তোমার প্রতি আমার বিশ্বাস বৃদ্ধি হোক, তোমার প্রতি আমার বিশ্বাস বৃদ্ধি হোক। শ্রদ্ধা মানে বিশ্বাস। তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া দেহ কৃষ্ণ নাম ধনি, তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া। শ্রদ্ধা বিন্দু মানে বিশ্বাস। যে সাধকের যত পরিমাণ বিশ্বাস ভগবানই বেশি, সে তত পরিমাণে ভগবানের নিয়ে স্বপ্ন দেখে রাতে। ভগবানের প্রতি যার যত আদর, যে সারাদিন ভগবানের নাম করে কীর্তন করে অপরাধ শূন্য হয়ে, প্রতি রাত্রেই ভগবান গুরু বৈষ্ণবকে সে দর্শন করে, অপরাধ শূন্য, অপরাধ থাকলে আসবে না, নাম করেও ভগবান আসবেন না। যদি আদরের সঙ্গে শুদ্ধ চিত্ত হয়ে ভগবানের নাম গুণগান কীর্তন করে, তাহলে সেই ভক্তির দ্বারা রাত্রে ভগবান স্বপ্নে তুমি দর্শন করতে পারো। ভগবান ধরা দেয় এইভাবে, আপনারা শাস্ত্রে শ্রবণ করবেন। মাধবেন্দ্র পরিপাত প্রসঙ্গে আমরা দেখেছি, মাধবেন্দ্র পরিপাতকে কৃপা করবার জন্য স্বয়ং ভগবান তিনবার স্বপ্ন প্রদান করেছে, করেন নাই? তিনবার স্বপ্ন প্রদর্শন করেন নাই? হ্যাঁ, আমি জঙ্গলের মধ্যে পড়ে রয়েছি, তুমি কৃপা করে আমাকে ওঠাও, আমার বহুদিন সেবা হয় না, স্নান হয় না, তুমি আমাকে রক্ষা করো, তুমি আমাকে স্নান করো, আমাকে সেবা করো, রক্ষা করো, তুমি আমাকে সেবা করো। পরবর্তী স্বপ্ন দিয়েছিলেন কি, যে আমার গা সব জ্বালা করছে, বহুদিন আমার স্নান হয় নাই, তুমি পুরী থেকে মলয় চন্দন এনে আমাকে আমার গায়ে চন্দন লেপন করো। দ্বিতীয় স্বপ্ন দিয়েছিলেন, তৃতীয় স্বপ্ন কোথায় দিয়েছিলেন? হ্যাঁ, এতদূর চন্দন নিয়ে তোমাকে আসতে হবে না, তুমি এই গোপীনাথের শ্রীঅঙ্গেই চন্দন লেপন করো, তাহলে আমার গায়ে চন্দন লেপন হয়ে যাবে। তাহলে স্বপ্নে ভগবান আসছেন, কার কাছে আসলেন? মাধবেন্দ্র পরিপাতের কাছে আছেন। তাই যারা সত্যিকারের ভজনশীল ভগবান দেখবেন, তারা রাতে গুরু বৈষ্ণব ভগবানকে নিয়ে স্বপ্ন দেখে, তারা গুরু বৈষ্ণব ভগবানকে নিয়ে স্বপ্ন দেখে, তাদের জীবন ধন্য। এই জন্য সারাদিনে আমরা সংসার সংসার করি, রাত্রে ঘুমিয়েও সেই সংসারের স্বপ্ন দেখি, দিনেও দূরভাগা রাতেও দূরভাগা। এই জন্য অভিনিবেশ যার ভগবানে বেশি, তার স্বপ্নটা রাতেও। এই জন্য রাত্রে সবার আগে রাধা কৃষ্ণ গুরু গৌরাঙ্গে স্মরণ করে তাদের কৃপা প্রার্থনা করে শুতে হয়। নির্মল বিছানায়, শুদ্ধ বিছানায়, শুদ্ধ ভাব নিয়ে শুতে হয়। সেখানে কোনো রকমের নোংরা যদি কিছু থাকে, তাহলে সে অশুদ্ধ বিছানাতেও ভগবান দেখা দিতে পারে। শুদ্ধ স্বপ্ন পেতে গেলে নিজেকে শুদ্ধ করতে হবে, শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ ইন্দ্রিয়, শুদ্ধ বিছানা, সবগুলো শুদ্ধ লাগে। ভগবান বিশুদ্ধ সত্য, ভগবান কি বিশুদ্ধ সত্য, তাই বিশুদ্ধ সত্যের ভগবানকে ধরতে গেলে এরকম বিশুদ্ধ মন তৈরি করা দরকার। তো ভগবানের কথা শ্রবণ করতে করতে কি লাভ হবে আমাদের? তজ্জসনাথ আশু অপবর্গ বর্তমানি, মুক্তির দরজা খুলে যাবে। আর তারপর কি হবে? শ্রদ্ধা রতি ভক্তি অনুক্রমিষ্যতি। তারপর মা তোমার আর চিন্তা নেই, যখন তোমার ভগবানে প্রচুর পরিমাণে বিশ্বাস বেড়ে যাবে। শ্রদ্ধা মানে বিশ্বাস, শ্রদ্ধা রতি, রতি মানে তারপর শ্রদ্ধা যদি বেশি বেড়ে যায়, ভগবানের যত বিশ্বাস আসবে তার প্রতি ভালোবাসতে আরও ইচ্ছা করবে। রতি মানে ভালোবাসা, তার নিজে হাতে সেবা করতে পারলে কি আনন্দ লাগে, তার জন্য যে করে সে আরও করতে চায়, যে করে না তার ভালোই লাগে, আর যে করে সে আর সেবা ছাড়তেই পারে না। শ্রদ্ধা রতি ভক্তি, ভক্তি মানে আরও গাঢ় ভালোবাসা। শ্রদ্ধা রতি ভক্তির অনুক্রমিষ্যতি, পরপর ক্রমান্বয়ে ধারাতে প্রমোশন পেতে পেতে চলে যায়। এইভাবে মা জীব উদ্ধার হয়। এইরকম কথা অনেক বললেন। তারপর গর্ভবাস যন্ত্রণার কথা মাতা দেবীকে ভগবান কপিলদেব শ্রবণ করালেন। এইভাবে আমরা আজকের মাতা দেবী এবং ভগবান কপিলদেব প্রসঙ্গে আমরা তৃতীয় স্কন্ধের কথা শ্রবণ করলাম। এখন আমরা চলে যাব আজকের চতুর্থ স্কন্ধের কথায়। আমরা কিছুটা আজকের দিগদর্শন শ্রবণ করব। আমরা ইতিপূর্বেই শুনেছি মানব জাতির পিতাকে স্বয়ং ভগবানু এবং শতরূপা নারী, তাদের দ্বারা দুটি পুত্র এবং তিনটি কন্যার জন্ম হয়েছিল। তিনটি কন্যা কার কার সঙ্গে বিবাহ হয়েছে শুনেছি। এখন দুটি পুত্র, বড় পুত্র প্রিয়ব্রত আর ছোট পুত্র হচ্ছে উত্তানুপা। এখন স্বয়ং মনু যখন তিনি
মানবপ্রস্থ অবলম্বন